নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্না সকল বন্ধুকে স্বাগত জানাই আমার চ্যানেলে একাধিক পিঠা রেসিপি দেওয়া আছে আজ আরও একটা পিঠা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আর সব পিঠা রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আজ শেয়ার করবো চুষি পিঠা বা চুই পিঠা বা হাতে কাটা শিমুই পিঠা যে নামেই ডাকা হোক এই পিঠার টেস্ট দুর্দান্ত হয় চলুন তবে দেখে নিই আজকের রেসিপি রুসিপিটা বানানোর জন্যে আমি মেজারমেন্ট কাপে দেড় কাপ জল দিয়ে দেব। তবে আপনি যে কোনো পাত্রে এটাকে মেপে জল নিতে পারেন জলটা একটু গরম হয়ে গেছে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ আরও দিয়ে দেব এক চামচ পরিমাণে গাওয়া ঘি ঘিয়ের পরিবর্তে আপনি রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন তবে পিঠা রেসিপিতে ঘি দিলেই টেস্ট দুর্দান্ত আসে জল ফুটে গেছে আর এবারে দিয়ে দেব যে কাপের মাপে আমি জল দিয়েছি ওই মেজারমেন্ট কাপের মাপেই দেব এক কাপ সিদ্ধ চালের গুঁড়ো তবে এখানে আপনারা আতব চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আর পরিমাণটা আপনারা যে কাপে ব্যবহার করে করবেন সেই কাপেই মেপে চালের গুঁড়োটা দিতে হবে পরিমাণটা হবে দেড় কাপ জলের মধ্যে এক কাপ চালের গুঁড়ো এই পরিমাণে দিলে আপনাকে আর এক্সট্রা জল দিতে হবে না এবার পাঁচ মিনিটের জন্যে একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার একটা থালার মধ্যে চালের গুঁড়োর ডোটা আমি নিয়ে নিচ্ছি নিয়ে গরম গরমই ডোটাকে মেখে ফেলতে হবে ভালো করে হাতে সাহায্যে ডোলে ডোলে মেখে একটা মন্ডপ পাকিয়ে নেব জলের পরিমাণটা যদি ঠিক করে দেওয়া হয় তাহলে এর মধ্যে এক্সট্রা চালের গুঁড়ো কিংবা জল কোনোটাই মেশাতে হবে না ওই পরিমাণেই খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে নেওয়া যাবে দেখুন আমার একটা খুব সফট ডো বানানো হয়ে গেছে আর এবারে একটা ভিজে কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখব। আর এখান থেকেই অল্প অল্প করে নেব আর পিঠেগুলো বানিয়ে নেব ঢেকে রাখা ডো থেকে অল্প পরিমাণ লেচি নিয়ে আবার ওটাকে ঢেকে রাখবো আর একটা রুটিবেলার যে চাকতি হয় তার উপরে অল্প একটু চালের আটা ছড়িয়ে দেব দিয়ে লেচিটাকে যতটা সম্ভব সরু চিকন করব ঠিক এরকম সরু করে নিয়ে অল্প অল্প করে কেটে চাকতির ওপর রেখে হাতের মধ্যে ডোলে রোলে পিঠাগুলো তৈরি করে নেব যেভাবে আমি করে দেখাচ্ছি এই কাজে আপনার বাড়ির ছোটোরাও আপনাকে হেল্প করতে পারবেন কাজটা খুবই সহজ আর দেখুন আমার বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য আমার এই কাজে হেল্প করতে চলে এসছে আর দেখুন ও খুব সুন্দর করে এগুলোকে বানাচ্ছেও আমার সব চুসপিটগুলো কাটা হয়ে গেছে আর তার সঙ্গে দেখিয়ে দেব যে আমার ক্ষুদে সদস্য কতগুলো আমার চুষপিটা বানিয়ে দিয়েছে দেখুন অনেক চুসিপিট আমাকে বানিয়ে দিয়েছে দেড় লিটার গরুর দুধ নিয়ে আমি আগেই একটু জাল দিতে দিয়ে দিয়েছিলাম আর দেখুন তার জন্যে মোটা সর জমে গেছে এখানে এক লিটার দুশো এম মতন দুধ আছে আর এটা গরুর দুধ তাই ফুল যুক্ত আর দেখুন খুব মোটা একটা সর পড়ে গেছে আপনারা যে দুধটাই ব্যবহার করুন সেটা অবশ্যই ফুল যুক্ত দুধ ব্যবহার করবেন দুধের কোয়ালিটি ভালো হলে তবে পিঠার টেস্ট খুব ভালো আসে আজকে আমি চিনি ব্যবহার করব না তার পরিবর্তে একশো গ্রাম বাতাসা আর একশো গ্রাম মিচরি ব্যবহার করব আর নেব দুশো গ্রাম খেজুরের গুড় খেজুরের গুড় কেনার সময় বাজার থেকে ভালো মানের গুড়টা কিনতে হবে বাতাসা আর মিচরিটা কোনো শক্ত জিনিস দিয়ে গুঁড়িয়ে নেব তাহলে হয় কি দুধের মধ্যে খুব তাড়াতাড়ি গুলে যাবে আর দুধটা কেটে যাওয়ারও ভয় থাকবে না দুধটা ফুটে উঠেছে আর এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা চুষিপিঠাগুলো দেখুব আলতো হাতে নেড়ে দেব আর দেখুন পিঠাগুলো সবই দুধের মধ্যে চুবিয়ে গেছে আর যখন সিদ্ধ হয়ে যাবে তখন চুষি পিঠাগুলো দুধের ওপর ভেসে উঠবে কয়েক মিনিট ফোটার পরেই দেখবেন যে পিঠাগুলো দুধের ওপর এভাবে ভেসে উঠেছে আর তখন বুঝতে হবে যে পিঠাগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এক এক করে বাকি ইনগ্রিডিয়েন্টস দুধের মধ্যে মিশিয়ে দেব এবারে দুধের মধ্যে দিয়ে দেব তিনটে গ্রিন এলাচ আর দেব বাতাসা আর মিচরির গুঁড়োটা দিয়ে আলতো হাতে নেড়ে দেব বাতাসা মিচরি দেওয়ার পরে দুধের ঘনত্ব কিন্তু একটু পাতলা হয়ে যাবে আর এবারে দিয়ে দেবো খেজুরের গুড় মিষ্টি জাতীয় জিনিসগুলো যখন দুধের সাথে মেশাবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিতে হবে কারণ হাই ফ্লেমে থাকলে অনেক সময়ে মিষ্টি জাতীয় জিনিস মেশানোর সময় দুধটা ফেটে যায় খুব আলতো হাতে সব উপকরণগুলোকে মিশিয়ে নেবো দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখতে লবণটা দিতে হয় আর যদি আপনার মিষ্টি জাতীয় জিনিসে লবণ পছন্দ না হয় তাহলে স্কিপ করে যাবেন দিয়ে আলতোভাবে আবারও নেড়ে দেব সব উপকরণ দিয়ে মেশানোর পরে দু মিনিট মতন গ্যাসের লো ফ্লেমে আমি ফুটিয়ে নেব এই সময় কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা হাই করে ফোটাতে যাবেন না তাহলে বেশিরভাগ সময়ই দুধটা ফেটে যায় আমার চুষি পিঠার পায়েসটা হয়ে গেছে আর দেখুন ঠিক এরকম তরল তরল অবস্থাতেই নামাতে হবে না হলে এটা ঠান্ডা হলে একদম জমে যাবে আর চালের যেহেতু সে তো জমে শক্ত হয়ে যাবে পরিবেশন করার জন্যে আমি গরম গরমই একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি তবে যে কোনো পিঠা জাতীয় জিনিস ঠান্ডা হলে খেতে কিন্তু খুব ভালো লাগে এই রকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে সন্ধ্যাস রান্নাবাটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সঙ্গে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী সময়ে আমি যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে কমেন্ট করে জানাতে পারেন আপনার অভিমত আজকের রেসিপি আপনার কাছে কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ